আসলে অনেক কিছু হয়, সেখানে ভুল ত্রুটিও হয়। কেবলমাত্র ইলেকশন হয়েছে, আমি আশা করি কোনো উত্তেজনা হওয়া উচিত না। এখানে কর্তৃপক্ষেরও ভুল ত্রুটি আছে, যাদের এজাহারভুক্ত আসামি আছেন যারা, তাদেরকে এক্ষুনি টাঙ্গাইল পাঠানো হবে এবং আজকেই জামিন দেওয়া হবে। কারণ যে ধারায় মামলা সেটা জামিনযোগ্য, আর যাদের ইসে নাম নাই, এফআইআরে নাম নাই, তাদেরকে এক্ষুনি ছেড়ে দেওয়া হয়েছে, তারা আমার কাছেই আছে। আপনাদের অনেক ধন্যবাদ। বিষয় বোধহয় ধাক্কাধাক্কি, বাড়ি ভাঙচুর, এরকম কিছু। আসলে ছয়জনকে ধরে আনা হয়েছিল, তার চারজনের এজাহারের নাম নাই সন্দেহ করে, তাদেরকে এখনই ছেড়ে দিয়েছে। আর যে দুজনের নাম আছে তারাও এখন এখানে আছে, ঘন্টা দুই পরেই তারা ছাড়া পেয়ে যাবেন। এটা এটা এখানেই সমাধান হওয়া উচিত। কিছুটা নিশ্চয়ই আছে, নাহলে এমন হবে কেন? এটা কি আপনারা কোনো দাবি করছেন যে যারা মানে এই গাফিলতির সাথে জড়িত তাদের কোনো আপনারা এরকম কোনো দাবি মধ্যে রেখেছেন কিনা? এখনই আমি ওই ধরনের কিছু বলতে চাই না। আমি বলবো যে যেমন আকস্মিক ঘটনা, তেমনি এই ঘটনার সমাধান হয়ে গেছে। ধন্যবাদ।